শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, আসো, আজকের বিষয়টা হচ্ছে গাণিতিক সমস্যা করবো আমরা। আধুনিক পদার্থবিজ্ঞানের খুবই ইম্পর্টেন্ট, ছোট এবং গুরুত্বপূর্ণ, অনেকেই করে থাকবা, অনেকেই করে থাকবা না, অনেকে পারো না। চলো আমরা আজকে দেখে নিই আসলে ম্যাথমেটিক্যাল টার্মটা কেমন। গাণিতিক সমস্যা, সাপোজ যদি বলা হয় তোমাকে, একটা প্রশ্ন করা হয়, একটা ইলেকট্রনকে তুমি কিভাবে একটা প্রোটনে রূপান্তর করবে, অর্থাৎ একটা ইলেকট্রনকে কিভাবে তুমি প্রোটনে রূপান্তর করতে পারো, এরকম যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি তখন কি করবে? সাধারণত একটা প্রোটনকে যদি একটা একটা ইলেকট্রনকে যদি একটা প্রোটনে রূপান্তর করতে হয় তাহলে তার বেগ বাড়াতে হবে, কারণ আমরা জানি ইলেকট্রনের ভর প্রোটনের ভর অপেক্ষা অনেক কম। এখানে মূলত চার্জটা নির্ভর করতেছে, এর চার্জ -31, এর চার্জ -27। আমরা জানি চার্জের ক্ষেত্রে মাইনাস যে যত ছোট হয় তার মান আসলে তত বড় হয়। এখানে প্রোটনের মানটা বা ভরটা বেশি এবং ইলেকট্রনের মানটা কিন্তু অনেক কম। তা আমরা চলো এটাকে রূপান্তর করি। আমরা লরেন্স ট্রান্সফরমেশন থেকে একটা সূত্র জানি, m=√1 - v² / c², অর্থাৎ কীভাবে ভর বৃদ্ধি করতে হয়, এরকম একটা ইকুয়েশন কিন্তু আমরা আগে থেকেই জানি। তাহলে আসো, আমরা যদি এর বেগটা বাড়াতে চাই তার মানে আমাদের এখান থেকে বেগটা বের করতে হবে। তাহলে কিন্তু তখন আমরা ইজিভাবে কি করতে পারবো, একটা ইলেকট্রনকে একটা প্রোটনে রূপান্তর করতে পারবো। তাহলে ইকুয়েশনটা লিখলাম লরেন্টজ ট্রান্সফরমেশন, m=√1 - v² / c². এটাকে আরো গুণ করলে m/m01√1 - v² / c². ক্যালকুলেশন অবশ্যই তোমরা ভালো পারবে, কারণ সায়েন্সের স্টুডেন্ট মানে ক্যালকুলেশন বুঝতে হবে, সায়েন্সের স্টুডেন্টের ক্যালকুলেশন অবশ্যই অবশ্যই ভালো পারতে হবে। এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে দাঁড়ায় m0/m√1 - v² / c². এই রুটটাকে উঠানোর জন্য আমরা কী করতে পারি, বর্গ করতে পারি। আমরা বর্গ করলাম, বর্গ করলে 1 - v² / c² একান্তর গুণ করলাম, আর এখান থাকতেছে m0² / m² সেম। আমরা কি করতে পারি, এটাকে এই পাশে এবং মাইনাসটাকে ওই পাশে কিন্তু নিয়ে যেতে পারি। তাহলে কেমন হয়, এই যে, এই যে এইটা হয়, আবার এই রাশিটা, এই যে মাইনাসটাকে ওই পারে নিতে পারি, এইটাকে এই পারে নিতে পারি, নিয়ে আসলাম। এবার v² / c², ভির মাথায় স্কোয়ার, সির মাথায় স্কোয়ার, অর্থাৎ আমরা স্কোয়ারটাকে কী করতে পারি, তুলে দিতে পারি। তুলে দিলে এই পাশে কী হয়ে যায়, বর্গমূল হয়। এবার v/c টাকে কী করতে পারি, আরও গুণ করে দিতে পারি, আরও গুণ করলে c√1 - m0² / m² এইখানে ধরলাম হচ্ছে ইলেকট্রনের ভর হচ্ছে নিশ্চল ভর, স্থির ভর। তাহলে m0 এর মান হবে কত, 9.1 × 10⁻³১ কেজি। আর আমার এটা গতিশীল বিভেগে মানে প্রোটন, আমার রূপান্তর করতে হবে প্রোটন। তাহলে এখানে প্রোটনের ভর m=1.6 × 10⁻২৭ কেজি। আমরা এই মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে বর্গ করে একের সাথে বিয়োগ করে বর্গমূল করলে, এবং সি মানে আলোর বেগ, 3 × 10⁸, সির মান হচ্ছে 3 × 10⁸, এটা যদি গুণ করি তাহলে মানটা আসে 2.9999, এরকম, তার মানে 2.99 × 10⁸। অর্থাৎ আলোর বেগের কাছাকাছি যদি বেগে ইলেকট্রনকে নিক্ষেপ করা যায় তাহলে সেটা কিসে পরিণত হবে, প্রোটনে পরিণত হবে। অবশ্যই তোমার মনে হয়, আমার মনে হয় তোমার ভিডিওটা বুঝতে পারছো, ক্লাসটা বুঝতে পারছো এবং অঙ্কটা কিন্তু বুঝতে পারছো। অর্থাৎ একটা ইলেকট্রনকে যদি আলোর বেগে বা আলোর কাছাকাছি বেগে নিক্ষেপ করা যায় তাহলে সেটা কিসে পরিণত হবে, প্রোটনে পরিণত হবে। এটাই হচ্ছে তোমার সেই ম্যাথমেটিক্যাল টার্ম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।